হাই ফ্রেন্ডস, মুনমুনস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরা ভীষণ ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে 12:30। তো সকলকে গুড আফটারনুন। একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়েছে, মা তো চলে গেছে, আর এখন আমি যাবো রান্না করতে। তো কী রান্না করবো না তোমাদের সঙ্গে ছোট ছোট করে একটু আমি শেয়ার করবো। চলুন রান্না করবো এখন। আজকে আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল বলে। তো ভাবলাম দুপুর থেকে আজকে স্টার্ট করি, তো দেখতে থাকুন ভিডিওটা। তো আজকে যেহেতু শনিবার, তো ভাবলাম শীত শীত লাগছে, তো আজকে খিচুড়ি করবো। তো এখানে আমি 2 কাপ ডাল নিয়েছি, মুগ ডাল, আর এখানে চাল আছে। তো চালটা আমি কমই নিয়েছি, ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এখানে আমি খিচুড়িতে দেব ফুলকপি, টমেটো আর ধনে পাতাটা হবে চাটনি। তো চলুন, তো কড়া আমি বসিয়ে দিয়েছি, এখন ডালটা ভেজে নেবো হালকা করে। এখানে জল গরম হয়ে গেছে, আর এখানে আমি তো ভেজে মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দেবো। আর এখানে তো সব ফুলকপি, আলু, আলুটা আমার জন্য, মা বাবা আলু খায় না। আর এই টমেটো ফুলকপি কেটে রেখেছি, এইগুলো আমি দিয়ে দেবো, একটু পরে দেব। ডালটা ফুটে গেছে, আমি চালটা দিয়ে দেব। আর ফুলকপিগুলো দিয়ে দেব। টমেটোগুলোও দিয়ে দেব। আমার খিচুড়িটা হয়ে এসছে, আর খিচুড়িতে কিছু মশলা দেবো, যার জন্য আমি এখানে পেস্ট করে রেখেছি আদা আর আর জিরে। আর এখানে কড়াতে আমি তেলও দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কাঁচা লঙ্কাটা আমি শেষের দিকেই দেবো। তো বন্ধুরা, আপনারা বলবেন যে নিরামিষের দিন আবার পেঁয়াজ কেন? তো আমরা নিরামিষের দিনে পেঁয়াজ রসুনটা নিরামিষ বলেই মানি, তো আমরা তাই পেঁয়াজ রসুনটা আমাদের নিরামিষের দিনে চলে। খিচুড়িতে আমি আগে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তার জন্য একটু কম দিলাম এখন।
আর এবারে আমার খিচুড়িটা হয়েও গেছে, তো আমি খিচুড়ি বানালে এভাবেই করে থাকি। তো বন্ধুরা দেখতেই পারলেন কি রান্না করলাম, যেহেতু আজকে শনিবার বলে আমার খুব একটা রান্না বান্না ছিল না, এইটুকুই। ভিডিওটা আমি শেষ করে দেবো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।